ধরো আমরা আজকে একটা ওয়েবসাইট বানাই ফেলবো, ওকে? তো একটা ওয়েবসাইট বানানোর জন্য কি লাগে আমরা আগে সেটা দেখি। একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার আবার কি জিনিস, ফোল্ডার কি জিনিস এটা যদি তুমি না জানো, তাহলে তোমার কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখো এখানে একটা অপশন আসবে, একটু ওয়েট করো, এই যে ফোল্ডার। তো তুমি একটা ফোল্ডার তৈরি করে নাও। তুমি চাইলে ফোল্ডারটা যে কোনো একটা নামও দিতে পারো। তুমি যদি এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করো, সাপোজ তুমি একটা নাম দাও, যেমন আওয়ার ওয়েবসাইট। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এই ফোল্ডারটার ভিতরে ঢুকব। আচ্ছা, একটা ওয়েবসাইট বানানোর জন্য তোমার মিনিমাম একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তুমি যে ওয়েবসাইটে কোনো কিছু রাখবা, কোনো কিছু করবা, এটার জন্য তোমাকে এই ওয়েবসাইটের মধ্যে একটা ফাইল নিতে হবে। সাপোজ মনে করো আমরা কিন্তু এই যে ফোল্ডারটা না নিলে কিন্তু এখানে রাখার মতো কোনো কিছু আসতো না। তো ওয়েবসাইটও সেম একটা একই জিনিস। তো তুমি এখানে একটা ফাইল নাও। এই ফাইলটা নেওয়ার জন্য যেটা করবা, রাইট বাটন ক্লিক করে নিউতে যাবা। নিউতে যাওয়ার পরে তুমি দেখো এখানে লেখা আছে টেক্সট ডকুমেন্ট, এই জায়গাটায় তুমি ক্লিক করবা। করার পরে দেখো তোমার এখানে একটা ফাইল তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট। এরপরে দেখো একটা জিনিস আছে ডট টিএক্সটি, এই যে দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, ডট টিএক্সটি। প্রথম যেটা হবে, তুমি যদি একেবারে নতুন হয়ে থাকো তোমার কিন্তু এই ডট টিএক্সটি এই লেখাটা আসবে না। কিরকম আসবে তাহলে দেখি আমরা। ভিউতে ক্লিক করার পর আমি এটাকে আপাতত হচ্ছে হাইড করে দিলাম। দেখো তোমার আসবে হচ্ছে এইরকম নিউ টেক্সট ডকুমেন্ট। কিন্তু তোমাকে যেটা করতে হবে, এই ডট টিএক্সটি এই জিনিসটাকে ওয়েবের ভাষায় অথবা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলা হয় এক্সটেনশন। অর্থাৎ এই ডকুমেন্টটা কোন ধরনের ডকুমেন্ট এই জিনিসটা হচ্ছে সে বুঝাচ্ছে। যেমন এখন যদি আমি এই ডকুমেন্টটা ওপেন করি, এটা হচ্ছে একটা লেখা যায় এখানে এরকম একটা এক্সটেনশন, তুমি চাইলে এখানে লিখতে পারো। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমাদেরকে যেটা করতে হবে, ভিউতে ক্লিক করে এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এই জিনিসটাতে ক্লিক করে দিতে হবে। ওকে, করার পরে দেখো ডট টিএক্সটি জিনিসটা চলে আসলো। এখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, তখন আমাদেরকে মিনিমাম একটা ফাইল লাগবে, যে ফাইলটাকে ওয়েবের ভাষায় বলা হয় এসটিএমএল ফাইল, এসটিএমএল। ওকে, এসটিএমএল কি জিনিস এটা আমরা জানি। এসটিএমএল হচ্ছে এক ধরনের মার্কআপ টাইপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়েবসাইটকে মার্কআপ করার জন্য লাগে। তো এই জিনিসটা যদি তুমি একেবারে ডিটেল না জানো, তোমাকে এত টেনশন করার কিছু নাই, তুমি আস্তে আস্তে এটা বুঝে যাবা। তো তুমি এই এক্সটেনশনটা এখন তোমার কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করে দেওয়া। কি করবা চেঞ্জ করার জন্য, মনে আছে তো না? রাইট বাটন ক্লিক করো, রিনেমে ক্লিক করো। করার পরে দেখো এই পুরো জিনিসটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি এভাবে টান দিয়ে এটাকে সিলেক্ট করে নাও, নিয়ে তুমি যে কোনো একটা নাম দিতে পারো। সাপোজ ধরো আমি আমার নাম দিলাম মারুফ। এরপরে তোমাকে যেটা করতে হবে, আবার একটা ডট দিতে হবে, দিয়ে তুমি হচ্ছে এখানে অবশ্যই যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে এসটিএমএল, এই কথাটা তোমাকে কিন্তু লিখতে হবে। তুমি এই পাশে কি লেখো না লেখো সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট তোমাকে কিন্তু এই ডট দিয়ে এসটিএমএল এই কথাটা কিন্তু লিখতে হবে। এখন যদি তুমি তোমার কিবোর্ড থেকে একটা এন্টার দাও, দেখবা তোমার কাছ থেকে একটা পারমিশন চাচ্ছে যে এটা কি তুমি চেঞ্জ করতে চাও কিনা। আসলে আমরা আবার অনেকে আছি যারা খুব বেশি পণ্ডিত, এরা হচ্ছে অনেক সময় এরকম মেসেজ আসলে না পড়ে ইয়েস নো একটা আন্দাজে দিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। তুমি একটা জিনিস আসলে পড়বা, তারপরে হচ্ছে কি বলতে চাচ্ছে সেটা করে নেবা। তো আমরা হচ্ছে এটা চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েস এর মধ্যে একটা ক্লিক করো, ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। তোমার কিন্তু ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। দেখো তুমি যদি এখন এইটাকে যদি তুমি ডবল ক্লিক করো, এটা কিন্তু তোমার ওপেন হবে। এবং কোথায় ওপেন হবে, এই যে মজিলা ফায়ারফক্স ডেভেলপার যে এডিশন ভার্সনটা আছে এখানে কিন্তু এটা, এই যে দেখো ওপেন হয়েছে। এখানে কিন্তু কোনো কিছু নাই, এটা কিন্তু এখন অলরেডি এটা একটা ওয়েবসাইট, বাট এটার মধ্যে কোনো কিছু নাই যেহেতু এটা ওয়েবে রান হয়েছে। আচ্ছা খুব ভালো, এটা তো ওয়েবে রান হইলো, আমি এগুলো কেটে দিই, আমার এখানে আগের কিছু জিনিসপত্র আছে। ওকে, আমি এটা কেটে দিলাম। আচ্ছা ওকে, তো আমরা আরেকবার ক্লিক করি রাইট বাটন, এই যে দেখো এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এই ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু নাই, এটা এই যে ওপেন হচ্ছে। ওকে, একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে। তো দেখো আমাদের এই ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু নাই, এটা একদম সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক জিনিস। এখন আমরা যদি এই ওয়েবসাইটে কোনো কিছু লিখতে চাই অথবা এই ওয়েবসাইটে কোনো কিছু আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে?
একটা জিনিস মনে রাখবা, ওয়েবসাইটে কিন্তু কোনো জিনিস এমনি এমনি চলে আসে না। ওয়েবসাইটে কোনো কিছু আনার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার ওই যে মনে আছে না একটা নোটপ্যাড, একটা হচ্ছে কোড লেখার জন্য তুমি হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করছিলে তোমার কম্পিউটারে, কি ওই সফটওয়্যারটার নাম? ওটার নাম হচ্ছে তোমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে ভাস কোড। ওকে, চলো আমরা এটাকে ওপেন করে ফেলি। এই যে হচ্ছে আমাদের ফোল্ডারটা, আমাদের যা কিছু থাকবে এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো চলো আমরা এটাকে ওপেন করি। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম, এই যে দেখো উপরে দেখবা তুমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আছে। আবার অনেকে দেখবে এখানে প্রোগ্রামের ভিতরে গেলে তুমি হচ্ছে এই যে এখানে খুঁজলে পাবা এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই যে এখান থেকেও তুমি ওপেন করতে পারো, চাইলে সমস্যা নেই এটা। ওকে, আমরা এটা ওপেন করি। এটা একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, করলে দেখবা তোমার এইরকম একটা জিনিস আছে। এটা দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি জাস্ট এই যে ওয়েলকামটাকে এখান থেকে কেটে দাও, এটা কেটে দাও, এটা চলে গেল। আচ্ছা, এবার তোমাকে যেটা করতে হবে, এই যে কোডটা আছে, এই যে কোড লেখার যে খাতা, এটা মনে করো একটা খাতা তোমার, এই খাতাটাকে কিন্তু তোমার এই খাতাটার মধ্যে তুমি কোড লিখবা, এখানে যা লিখবা সবকিছু কিন্তু এই যে তোমার এখানে চলে আসবে। এখন তুমি লিখবা কিসে? এই ফাইলটার ভিতরেই তো লিখবা। তাহলে কি করবা তুমি, হচ্ছে এই ফোল্ডারটাকে ওপেন করে ফেলো। এখানে এটাকে ওপেন করা তো খুবই সহজ, রাইট বাটন ক্লিক করো, এখানে সরি ফাইলে ক্লিক করো, তুমি হচ্ছে যে এখান থেকে ওপেন ফোল্ডারে একটা ক্লিক করবা। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে তোমার ফোল্ডারটা কোথায় আছে, তোমার ফোল্ডারটা কম্পিউটারের ডেস্টিনেশন যেখানে থাকুক না কেন, আমারটা মনে করো ডেস্কটপে আছে। তো আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, করে এখানে সিলেক্ট ফোল্ডারে দিলাম, দিলেই দেখবা এটা ওপেন হচ্ছে ফোল্ডারটা। ওকে, এটা ওপেন হয়েছে। এখানে এই লেখাটা তুমি কেটে দাও, এই যে এখানে তুমি একটা ক্লিক করো এই ফোল্ডারের মধ্যে, এই যে maruf.html নামে এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখবে তোমার পাশে হচ্ছে এরকম একটা আইকন আসবে, আর এই পাশে তোমার একটা জানালা উইন্ডো আছে। তুমি চাইলে এটাকে এখানে ক্লিক করে মানে ছোট করে ফেলতে পারো, এটাকে বলে কলাপস করা। তো এটা আমরা করে রাখলাম, যখন দরকার হবে এভাবে আমরা ওপেন করবো, আবার দরকার হলে এখান থেকে অফ করে দিব। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কন্ট্রোল প্লাস ধরে একটু বড় করে নিলাম। ওকে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কোনো কিছু লিখতে হবে, যে এখানে আমরা যা কিছু লিখি না কেন সেটা এখানে কে করবে, দেখাবে। তো চলো আমরা এখানে কিছু একটা লিখে ফেলি। আমরা লিখি ওয়েলকাম টু আওয়ার ওয়েব সাইট। ওকে, লেখার পরে কিন্তু তোমার কাজ শেষ না। দেখো তুমি যেটা লিখছো লেখার পরে, দেখো এই যে উপরের দিকে এখানে একটা সাদা গোল গোল দেখা যাচ্ছে, তার মানে এটার মানে হচ্ছে তোমার লেখাটা কিন্তু সেভ করো নাই। তুমি সেভ করার জন্য তুমি কি করতে পারো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস দিবা। দুনিয়ার যত সফটওয়্যার আছে কন্ট্রোল ধরে এস দিলে কিন্তু সেভ হয়। সো এটা তুমি সেভ করে ফেললে, এখন দেখো এখানে কিন্তু এই দাগটা কিন্তু গোল যে চিহ্নটা ছিল এটা কিন্তু আর নাই। তো তোমার এই লেখাটা তো সেভ হয়ে গেল। ওকে, এবার তুমি কি করবা, এই যে এখানে আসো, তুমি চাচ্ছ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটা এখানে দেখানোর জন্য। তাহলে যেটা করতে হবে, এই জিনিসটাকে তোমাকে একটা রিলোড দিতে হবে, এটাকে বলা হচ্ছে একটা রিলোড দেওয়া। এই রিলোড দেওয়ার জন্য তোমাকে এখানে হচ্ছে একটা ক্লিক করতে হবে। দেখো আমাদের কিন্তু এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটা কিন্তু চলে আসছে। ওকে ফাইন, আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেলছি। কিন্তু আমরা যদি এখানে আরো অন্য কিছু লিখি, ধরো আমরা কিছু একটা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এই কথাটা আমরা লিখলাম, এখন সেভ করতে হবে না, রাইট কন্ট্রোল ধরে এস দাও, সেভ হয়ে গেল। এখানে আসো, একটা রিলোড দাও, এই যে দেখো তোমার এটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। এখন দেখো তোমার ওয়েবসাইটে কিন্তু লেখা চলে আসলো, এবং তুমি কিন্তু এটা চাইলে সিলেক্ট করতে পারবা, বাট ডিলিট কিন্তু তুমি করতে পারবা না। তো ডিলিট করার জন্য কি করতে হবে তোমাকে, এই যে এখান থেকে গিয়ে যদি তুমি এতটুকু অংশ আবার ডিলিট করে দাও, আবার যদি একটা সেভ দাও, দেওয়ার পরে যখন তুমি আবার রিলোড দিবা দেখবা যে জিনিসটা কিন্তু তোমার এখানে নাই, এটা কিন্তু আলটিমেটলি হারাই গেছে। এতটুকু জিনিস যদি তুমি করতে পারো, তাহলে ধরা যায় তুমি মোটামুটি ওয়েব ডিজাইনের একটা ছোটখাটো একটা কনসেপ্ট তুমি ধরে ফেললা। ওকে, তো আমরা পরের নেক্সট ভিডিওতে দেখব এই জিনিসটাকে আমরা কিভাবে আরেকটু ওয়েল অর্গানাইজ করে করতে পারি। ওকে, থ্যাংক ইউ।